সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন লাইফস্টাইল ইউকে আশা হরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নতুন আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের জন্য তো সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা হরি সবার ভালো লাগবে আর এটা এই এটা হলো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের কাবাব তো আমি কিভাবে কীভাবে বানাই এই কাবাবটা একটা শেয়ার করবো আরেকবারের জন্য লাগবে মরিস আর পেঁয়াজ এরপরে মশলা কী কী লাগবে এই ভিডিওর মাঝে দেখতে পারবেন আপনারা তো অনেক সহজ একটা রেসিপি আর খুবই মজার তো শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে এটা তৈরি করি আর আমি আজকে একসাথে দুইটা রেসিপি শেয়ার করব যেহেতু এই ফরের রেসিপিটা আমি একটু ডিফারেন্টভাবে আগেও শেয়ার করেছি কিন্তু এটা একটু ডিফারেন্টভাবে ফেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করা যায় তো এটাও দেখবেন এটা হলো শুটি শুটি শিরা এরপরে কীভাবে ফ্রোজেন এই যে ফ্রোজেন লাউ ফাতা কীভাবে আমি রান্না করি এটা শেয়ার করবো আর কি এই ভিডিওর মধ্যে আর প্রথমে এই যে চিংড়ি মাছগুলো দেখছেন এগুলো আর স্কিন অফ করে আমি ওয়াশ করে অলরেডি রেখে দিয়েছি দেখছেন আপনারা আমি চাইছি না যে ভিডিওটা একটু লম্বা হোক শর্ট করার জন্য একটু সব কিছু আর শেয়ার করলাম না ওয়াশ করা ক্লিন করা আর এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে যে চিংড়ি মাছগুলা ফ্রণগুলো আর কি এরপরে চারটা কাঁচামরিচ এরপরে লবণ এরপরে একটা পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে আর একটা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য আমি করবো তো ব্লেন্ড করার পরে দেখবেন আমি কি কী স্পাইস ইউজ করি তো শেষ পর্যন্ত দেখেন আমি কী কী করি অনেক মজার একটা রেসিপি আর এই 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 যে সরি চিংড়ি মাছের যে কাবাবটা এটা আমার মার হাতের মার কাছ থেকে শেখা আমার আম্মা অনেক পছন্দ করতেন তো আমি চিংড়ি মাছ দিয়ে আরও অনেকগুলা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে আর অনেক কী কী করা যায় আগামীতে চেষ্টা করব আপনাদের জন্য শুধু শেয়ার করব ইনশাল্লাহ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর এই চিংড়ি মাছের কাবাবের জন্য একটু কর্নফ্লাওয়ার ইউজ করব। আর আপনারা যদি চান তাহলে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এনে রাইস ফ্লাওয়ার ইউজ করতে পারবেন বা এই যে প্লেন ফ্লাওয়ারও ইউজ করতে পারবেন আর কর্নফ্লাওয়ার হলে ভালো হয় এখানে আমি শুধু দুই চামচ টি স্পুন দিয়ে টু টি স্পুন আর কি কর্নফ্লাওয়ার ইউজ করব এটার জন্য এই কাবাবের জন্য আর এই যে কারি পাউডারটা দেখতেছেন এই কারি পাউডারটা আমি এই জন্য ইউজ করবো এটা আমি সব সবসময় যে কোনো কারিতেও ইউজ করি তো আপনারা যদি অন্য কারি পাউডার মিক্স কারি পাউডার ইউজ করতে চান তাহলেও পারবেন কোনো অসুবিধা নয় যে কোনো কারি পাউডার ইউজ করা যায় যেটা মিক্স আর কি আর এখানে হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি আর এক আধা চামচ জিরা আর আদা চামচ ধনিয়ার গুঁড়া তো বেশি মশলা দেই নাই যেহেতু এই এখানে বেশি ইয়ে নাই ইয়ে ফ্রোন নাই বেশি চিংড়ি মাছ নাই এর জন্য সামান্য মশলা দিলাম আর এই যে দনিয়া পাতাটা দেখতেছেন এটা ফ্রোজেন দনিয়া পাতা যেহেতু আমি অলরেডি ফ্রোজেন করে রাখি আমার বাসায় আমার গার্ডেনের তো ফ্রোজেন দনিয়া পাতা ইউজ করলাম আপনারা চাইলে মনে করেন আপনারা ইয়েও ইউজ করতে পারবেন ও যে ফ্রেশ দনিয়া পাতাও ইউজ করতে পারবেন আর খাসামরিচটা আমি ব্ল্যান্ডারে দিলাম যেহেতু আমি চাইছি যে একটু ইয়ে ব্ল্যান্ড করলে খাসামরিচের জালটা একটু বাইর হবে এর জন্য খাসামরিচটা আমি ব্ল্যান্ডার মধ্যে দিয়ে দিছি আপনারা যদি চান তাহলে খাসামরিচটা কুচি কুচি করে কেটেও দিতে পারবেন এটার মধ্যে কোনো সমস্যা নাই আর এখন একটু তেল দিছি যেহেতু একটু তেল দিলে এই যে চিংড়ি মাছের কাবাবটা একটু যখনই মাখা মা খাবেন তখন একটু নরম হবে আর কি এজন্য একটু থেল সরিষার তেল বা সোয়াবিন তেল যে কোনো ধরনের একটু তেল আপনারা ব্যবহার করতে পারবেন এই খাবাবের জন্য আর এই এই যে চিংড়ি মাছের কাবাব এটা দিয়ে কিন্তু আরও কিছু কারিও বানানো যায় আগামীতে আমি একটা রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি ভালো থাকি আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন অনেকগুলো রেসিপি আমি জানি এগুলো আমার মায়ের হাতের আমি অনেকবার খেয়েছি বাট আমি আসলে ইউটিউবে শেয়ার করি নাই এই প্রথম আমি শেয়ার করতেছি আমার মায়ের হাতের কিছু রেসিপি শেয়ার করবো আর নেক্সট রেসিপিটা এই ব্লগের মধ্যে দেখবেন এটা কিন্তু আমার একসাথাতো বোন ও পেঁয়াজ ছাড়া কীভাবে সুটকি বানায় একটু শেয়ার ডিফারেন্ট একটু সুটকি চিরা আর যেহেতু আমি ফ্রোজেন করে রাখি লাউ ফাতাগুলা কীভাবে ফ্রোজেন লাউ ফাতা ব্যবহার করে খারি রান্না করি এটা শেয়ার করবো তো এভাবে সব কাবাবগুলো এভাবে একটু আপনারা রেডি করে রেখে দিবেন ফ্রাই করার আগে তখন ইজি হয় আদারওয়াইজ যখন ফানটা একটু গরম হয়ে যায় সাথে সাথে এভাবে বল বানানো একটু কঠিন হয়ে যায় তো যদি আগে এভাবে একটা প্লেটের মধ্যে বানিয়ে রাখেন এভাবে খাবাবগুলা রেডি করে রাখেন তাহলে ফ্রাই করতে অনেক ইজি হয় তো এর জন্য সবগুলো আমি এভাবে রেডি করতেছি আর এই তো দেখলেন আপনারা কীভাবে আমি তেল কতটুকু তেল ইউজ করেছি এইগুলো ফ্রাই করার জন্য তো এই 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 কিন্তু এই একদম বুড়া তেলের মধ্যে বাজা যাবে না যেহেতু বেশি তেল ঢুকে যাবে খাবারের মধ্যে তো অল্প তেলের মধ্যে এভাবে বেজে নিবেন তো এভাবে আসলে মনে করেন যে কোনো খাবার বানানোর যেমন চিকেনের বা মিটের কাবাব শুধু একটা জিনিস অ্যাড করতে হয় একটা না হয় একটা জিনিস যেমন চিকেনের কাবাবের মধ্যে আপনারা আদা রসুন এরপরে একটু কাবাবের মশলা যদি অ্যাড করে দেন তো এভাবে ওয়ে বানানো যায় বা আরও কিছু ওয়ে আছে যদি আপনারা আমার কাবাবের রেসিপি দেখতে চান অনেকগুলো কাবাবের রেসিপি তো আমাকে কমেন্ট করবেন কি কি দেখতে পছন্দ করেন চেষ্টা করবো আমি আপনাদের রিকোয়েস্টের মতো যে রিকোয়েস্ট এভাবে রিকোয়েস্ট পাই এভাবে শেয়ার করা আর অনেকের সাপোর্টও পাচ্ছি থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আর আমি আসলে বাংলাদেশের কিছু যে জিনিসগুলো বাংলাদেশ থেকে এনেছি এগুলো এখনও আনপেক করি নাই তো যখন আনপেক করব তখন আমি একটা ভিডিও শেয়ার করব আর বাংলাদেশের অনেকগুলো ভিডিও আমার কাছে ডিউ এগুলো এখনও আমি এডিট করি নাই বা বয়সভার দেই নাই তো ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে ওগুলা অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি রেকর্ড হারে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে আপনাদের জন্য আশা করি সবার ভালো লাগবে যেমন স্ট্রিট ফুড এর ঘরে যেমন রেস্টুরেন্টে খেয়েছি ওগুলা রিভিউ খাবারের রিভিউ ওগুলা আর কি তো চেষ্টা করবো আমি শেয়ার করার জন্য আস্তে আস্তে যেহেতু আমি বাংলাদেশ থেকে আসার পর থেকে আমি অসুস্থ তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর এই কাবাবগুলো আমার বানানো শেষ আর যেভাবে দেখতে সুন্দর খালার বা দেখতে যেরকম অনেক ভালো লাগতেছে আসলে খা অনেক টেস্টিও ছিল কাবাবগুলো আমি শেয়ার করছি প্রথমে যে গরম পাতের সাথে খেয়ে অনেক মজা আর আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে বানিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এখন আমি নেক্সট রেসিপিটা শেয়ার করবো এই যে ফ্রোজেন লাউ দিয়ে সুটকি শিরা আর এখন শেয়ার হবো আপনাদের সাথে আমার ফ্রোজেন লাউ পাতা দিয়ে ডিপে রেখেছি লাউ পাতা এটা দিয়ে সুটকি শিরা কীভাবে বানানো যায় তো প্রথমে আমি এই লাউ পাতাগুলো বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এখন একটু আলু এড করলাম এটার সাথে আর কিছু ফ্রেশ স্পিনিচ আমি এড করলাম যেহেতু এই লাউফাতার সাথে একটু স্পিনিচ হলে মজা হয় সুটকি শিরাটা আর এখানে আমি নিয়েছি চাপা সুটকি কয়েকটা আর এটাকে প্রথমে আমি গরম পানি দিয়ে এগুলো ওয়াশ করে নিয়েছি অলরেডি এই যে দেখেন স্কিনগুলো ওয়াশ করে অনেক সুন্দর কালার বের হয়েছে তো প্রথমে আমি একটু সি বয়েল ওয়াটার দিয়ে দিয়েভাবে এগুলো নাড়াছাড়া করব যাতে এই পানিটা শুধু ইউজ করব কাঁটা কষাগুলো আমি রেখে দিব এই সুটকি শিরা শুধু এই যে ছাপাশুটকির পানিটা ব্যবহার করব যেহেতু এটার মধ্যে অনেক খাটা গোসা আছে এগুলো আমি ইউজ করবো না তো এটা এভাবে কতক্ষণ রাখার পরে এভাবে নাড়াচাড়া করবেন তখন সব যে পানির মধ্যে সব ফ্লেভারগুলো চলে আসে আর এই যে খাটা গোসাগুলো আপনারা রেখে ফেলে দিতে পারবেন এভাবে তো প্রথমে এই যে আমি ফানিটা দিয়ে দিলাম আর সবচেয়ে মজার বিষয় হলো এটা আমার স্বাস্থ্য তো বোনের কাছ থেকে শিখা ও কিন্তু শুটকি শিরার মধ্যে কোনো ফিয়াজ দেয় না তো এই জন্য এটা ফিয়াজ ছাড়া রেসিপি তো একটু শেয়ার করলাম আপনাদের জন্য ট্রাই করে দেখবেন অনেক মজার শুটকি সিরা হয় ফিয়াজ ছাড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আর আরেকটা জিনিস বলতে চাই আমরা কিন্তু সুটকি সিরাতে কোনো সময় তেল ইউজ করি না এটা এভাবে রান্না করি তো এটা তেল ছাড়া এভাবে এই যে সব কিছু দিয়ে বসিয়ে দেই কুকারের মধ্যে তো আর আমি কিন্তু কিছু মাছ ইউজ করবো বড় মাছ এগুলা কিছু বোয়াল মাছের মাথা ইউজ করবো এই সুটকি শিরার জন্য নর্মালি এটা এই সুটকি শিরাতে আপনারা রৌ মাছ মির্গা মাছ যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায় আর আমি একটু বোয়াল মাছ ইউজ করলাম এটার জন্য সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে রাখবেন দশ মিনিটের মতো আর কি যাতে করে বা বলক এসে যায় ইয়ের মধ্যে এই যে এই যে শাকগুলো দিয়েছি এটার মধ্যে আর কি তো ওয়েট করবেন আপনারা এর পরে আমি কিন্তু আর একটা জিনিস এই শুটকি শিরার মধ্যে আমি কিন্তু সব শেষের দিকে রসুনের ইয়ে দিব কিউব দিব যেহেতু আমি চেয়েছি যে রসুনের ফ্লেভারটা একটু থাকতে আর কি অনেক ভালো লাগে একটা রসুনের যে একটা ফ্রেশ ফ্লেভার এটা যদি শেষে দি শেষের দিকে দেওয়া হয় তো অনেক ভালো লাগে তো এভাবে ট্রাই করে দেখবেন আর এখন আমার ফ্রোজেন ফ্রিজ থেকে একটা নাগামরিচ দিয়ে দিব যেহেতু নাগামরিচের মধ্যে অনেক মজার একটা ইয়ে থাকে ফ্লেভার থাকে তো নাগামরিচটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছের সুটকিও দিয়ে দিব একটা এখন এখন কিন্তু টেন মিনিট পরে এটা আর চিংড়ি মাছের সুটকিগুলো অলরেডি আমি ওয়াশ করে রেখেছি তো এখন গুলা দিয়ে দিব আর এটা কিন্তু আপনাদের ইচ্ছা যদি দিতে চান চিংড়ি মাছের সুটকি বা যে কোনো আরও ছোটো মাছের সুটকি তে কোনো অসুবিধা নেই দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় তো এর জন্য আমি দিয়ে আর কি সুটকি শিরার মধ্যে চিংড়ি মাছের সুটকি আর যদি ফ্রেশ চিংড়ি মাছ দিয়েও রান্না করতে চান তাহলে এভাবে রান্না করতে পারবেন কোনো অসুবিধা নাই আর এভাবে তেল ছাড়া সুটকি শিরা ট্রাই করে দেখবেন তেল এবং পেঁয়াজ ছাড়া তো এটা কিন্তু ডিফারেন্ট একটা রেসিপি আমরা তো সব খারিতে মনে করেন পেঁয়াজ তেল সব কিছু দিতেই হয় না দিলে না হয় তো এটা কিন্তু একটা ডিফারেন্ট রেসিপি আর আমি কিন্তু আগেও একবার শেয়ার করেছি সবার জন্য আর আবার শেয়ার করলাম এটা পেঁয়াজ ছাড়া আমার আগের যে শিরা রেসিপি ছিল এটাতে ছিল পেঁয়াজ দেওয়া এটা একটা ডিফারেন্ট রেসিপি আর এখন এই যে আরও ফাইভ মিনিট পরে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনের কিউ আর কি এটা ফ্রোজেন রসুন আর আপনারা যদি ফ্রেশ রসুন থাকে তাহলে ফ্রেশ রসুন দিয়ে এভাবে ইয়ে বানাতে পারবেন ফ্রেশ রসুনে আরও টেস্টি হয় সুটকি আর এখন একটু পানি দিয়ে আরও টেন মিনিটের মতো আমি রেখে দিব আর এই তো রান্নার এভাবেই শেষ টেন মিনিট পরে আমি সুটকি শিরাটা নামিয়ে নিব তো আপনারাও ট্রাই করবেন আর এটা কিন্তু এই যে শুধু লাউ পাতা বা স্পিনিশ শাক এটা দিয়ে না যে কোনো ধরনের শাক যেমন মিষ্টি কুমড়া আরও অনেক শাক পাত আছে ওগুলো দিয়ে এভাবে রান্না করতে পারবেন শুটকৃসিরা ট্রাই করবেন আপনারা তো আজকের রেসিপি এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম এভরিওান জেজাকলাই